ওয়েলকাম মাইড স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস নেট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পেপার লিক স্ক্যামের আজকে সুপ্রিম কোর্টের একেবারে লাস্ট শুনানি ছিল আজকে সিদ্ধান্ত জানানোর তারিখ ছিল যদিও মূল সিদ্ধান্তটা আমরা আগে জেনে ফেলেছিলাম যে রিনিট হচ্ছে না দু হাজার চব্বিশ সালে যা কিছু ঘটনা ঘটবে বা যা কিছু প্রিকশন নেওয়া দু হাজার পঁচিশ সালের জন্য নেওয়া হন আর ঠিক কী কী প্রিকশন নিল সুপ্রিম কোর্ট আজকে কোন কোন ডিসিশন এন টি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টকে শোনালেন সেগুলোই আমরা খুব সংক্ষেপে জেনে নেব এই ভিডিও প্রথমত একটু আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট স্বীকারী করে নিয়েছে যে পেপার লিক হয়েছে তবে সুপ্রিম কোর্টের ভাষায় বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বা তথ্য জমা পড়া বা প্রমাণাদি জমা পড়া অনুযায়ী সেটি মাত্র মাত্র দুটি জায়গায় নাকি হয়েছে একটা পাটনা এবং একটি তো এই দুটি জায়গায় যেহেতু পেপার লিক হয়েছে এই লার্জ স্কেলে যেহেতু পেপার লিক হয়নি সেই কারণে নিটের মতো এত ঐতিহ্যশালী একটা পরীক্ষা ব্যবস্থাকে অসম্মানজনক ভাবে দ্বিতীয়বার করার কোনো প্রশ্নই ওঠে না এই ছিল সুপ্রিম কোর্টের চূড়ান্ত পর্যবেক্ষণ তাহলে এই যে অভিযোগ উঠেছে অভিযোগটা যেহেতু সুপ্রিম কোর্ট স্বীকারও করে নিয়েছে তাহলে কি কি প্রিকশন আগামীতে হতে চলেছে সেইগুলোই মূলত আজকের ভিডিওর মূল বিষয় প্রথমত এই পেপার লিক স্ক্যাম বা অভিযোগ ওঠার জন্য এন কে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে দ্বিতীয়বার যেন এই অভিযোগের সম্মুখীন এন কে না হতে হয় সে ব্যাপারে যেন সচেতন থাকে দ্বিতীয়ত যে প্রশ্নপত্রের বলদ দেখা গেছে সেই রকম প্রশ্নপত্রের অস্বস্তিকর পরিস্থিতি যেন আগামীতে ছাত্রছাত্রীরা না ফেস করে সেদিকে এন টিএকে নজর দিতে হবে চূড়ান্তভাবে সব জায়গাতে অর্থাৎ সমস্ত নিরাপত্তার ব্যবস্থা যেখানে যেখানে নেওয়ার দরকার সেখানে যেন একেবারে হাই লেভেলের টেকনোলজিকে ইউজ করে এনটিএ সমস্ত সেন্টারগুলোতে সিসিটিভি সুনিশ্চিত করতে হবে এবং সেন্টার সিলেকশনের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে প্রাইভেট স্কুল কলেজ এগুলোকে অ্যাভয়েড করে গভর্নমেন্ট স্কুল কলেজগুলোকে প্রায়োরিটি দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশ্নপত্র ছাপানো থেকে সেন্টার পর্যন্ত এসে সংরক্ষণের ব্যাপারে এন নিরাপত্তার ব্যাপারগুলো আরও চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে যাতে এই ধরনের অভিযোগ দ্বিতীয়বার না ওঠে অর্থাৎ আগামী বছর পরীক্ষা ব্যবস্থায় একটা প্রপার এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনটেন করতে হবে এন আর এই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন দ্বারা নির্ধারিত একটা কমিটি ফরমেশন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তাদেরকে জানিয়েছিল আগামী দু মাসের মধ্যে এই সমস্ত অভিযোগ এবং সেগুলোকে কি করে রেক্টিফাই করা যায় আগামীতে সেই ব্যাপারে রিপোর্ট চূড়ান্ত করতে বলা হয়েছিল এবং আজ সুপ্রিম কোর্ট ডেটটা নির্দিষ্ট করে দিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর তারই মধ্যে ওই কমিটিকে সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টে রিপোর্ট জমা দিতে হবে আর সেই রিপোর্ট জমা দেওয়ার পর শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নিল সেটা তারপর দু সপ্তাহের মধ্যে সেটাকে চূড়ান্ত করতে হবে এবং সুপ্রিম কোর্টে এসে জানাতে হবে তো মূলত আজকের যে সারাদিনের শুনানি তার জিস্ট বা সারমর্ম ছিল এই এত কিছু হওয়ার পর নিশ্চয়ই ভালো কিছু আশা করা যায় আগামী দু হাজার পঁচিশের যখন নেট এক্সাম হবে সেখানে সমস্ত কিছু একেবারে সুন্দরভাবে স্মুথলি হবে এবং এবং রূপ অভিযোগ ছাড়া একটা সুন্দর পরীক্ষা ব্যবস্থা হওয়ার পর তার রেজাল্ট হয়ে তার অ্যাডমিশান পর্যন্ত কোনো কিছু সমস্যা হবে না এই প্রত্যাশা আমরা করতেই পারি প্রত্যাশা করা ছাড়াও আমাদের কাছে কিছু করার নেই কারণ আমরা দেখতেই পাচ্ছি পেপার লিক হয়েছে এবং সেটা লার্জ স্কেলে যে হয়েছে তার প্রমাণ অভিযোগকারী দিতে পারেনি কিন্তু আমরা প্রতিনিয়ত শুনছি প্রত্যেক দিন শুনছি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সিবিআই এই পেপার লিকে যুক্ত থাকার জন্য অ্যারেস্ট করে চলেছে এবং সেটা নয় নয় করে এখন প্রায় চল্লিশ ছুঁই ছুঁই সেটা আজকে সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েওছে তো সমগ্র ব্যবস্থাপনার শেষে যেটা জি হলো সেটা হলো যে একটা দল এবছর ডিপ্রাইভ হলো যদি তারা হতাশ হয়ে গিয়ে পরের বার তারা নিট এক্সাম দিতে অস্বীকার করে তাহলেও কিছু করার নেই তবে আমাদের শুভকামনা শুভেচ্ছা তোমাদের প্রতি থাকলো তোমরা অবশ্যই আগামী বছর দেবে এবছর তোমরা যে রেজাল্ট করেছিলে সেটাতে হয়তো তোমরা পেয়ে যেতে যদি না এই সমস্যাগুলো তৈরি হতো আগামী বছর দাও অবশ্যই তোমরা আরও ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করে অবশ্যই একটা নিশ্চিত সিট তোমরা ছিনিয়ে নিতে পারবে তোমাদের প্রতি শুভেচ্ছা শুভকামনা রেখে আজকের এই আপডেটটি শেষ করছি সেই সঙ্গে জানিয়ে রাখছি নিট জেন পারিউজি জিএনএম এ সমস্ত মেডিকেল যে এক্সামিনেশানগুলো তার যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও সেই সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভিডিওগুলি আর অবশ্যই তোমাদের নিজস্ব মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যা। ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ইয়ারের জন্য লড়াই শুরু করে দাও থ্যাংক ইউ